নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংগীতের সঙ্গে। আমি সোমনাথের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুজাতা মণ্ডল। আপনারা জানেন সবাই, খুব পরিচিত মুখ সুজাতা মণ্ডল, তিনি আমার সাথে রয়েছেন। তিনি আজকের মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছেন, তার কিছু সাবমিশন ছিল, কিছু রায়ও বেরিয়েছে, পুরোটাই জেনে নেব। কিন্তু তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, সৌমিত্র খাঁর মুখোশ তিনি খুলবেন। কিভাবে খুলবেন, কেন খুলবেন, কি কারণে খুলবেন, সরাসরি সুজাতা মণ্ডলের কাছ থেকে শুনে নেব। আজকের কলকাতা হাইকোর্টে আপনি কেন এসেছেন? আজকে কলকাতা হাইকোর্টে এসেছি, আমার আমার দুর্ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। একটাই তো কথা বলবো, নইলে নিজের কর্ম ছেড়ে বাইরে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আজকে হাইকোর্ট চত্বরে এসেছে একটা নারী, একটা ঘরের বউ আজকে হাইকোর্টে এসেছে। কার জন্য এসেছে? না, স্বামী সৌমিত্র খাঁ, আমার স্বামী সৌমিত্র খাঁ আমাকে ডিভোর্স কেস দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য আজকে আমাকে এখানে আসতে হয়েছে। 2020-র 21শে ডিসেম্বর যখন আমি প্রাণে বাঁচার জন্য, হ্যাঁ প্রাণে বাঁচার জন্য আমি মার্ডার হয়ে যেতে পারতাম, প্রাণে বাঁচার জন্য আমি যখন আমার দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আশ্রয় পেয়েছিলাম, সেই দিন উনি প্রেস দেখি আমার বিরুদ্ধে হাজারো মিথ্যা অভিযোগ করে নাটক করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং সব দলকে টুপি পরানোর জন্য, এবং উনি বিষ্ণুপুরের লোকসভার মানুষকে টুপি পরানোর জন্য উনি আমার বিরুদ্ধে মিথ্যে অভিনয় করেছিলেন, নাকি কান্না কেঁদেছিলেন। আর কান্না তো কাকে বলে আমার কাছে জানুন, আসল কান্না কাকে বলে? ওনার মতন মিথ্যে মুখোশধারীরা তো ওরকম নাটকের কান্না কাঁদেই। এবং উনি তারপরে আমাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আমাকে আমার ফ্যামিলির লোককে পর্যন্ত এই সিবিআই করাবো, এই তদন্ত করাবো, এই করাবো। আমি একটা সিটিং এমপি, আমি যখন যে দলে যাই আমি সেই দল থেকে রাজ করি। আমি এর মধ্যেই তিনটে দল বদল করে নিয়েছি, তাতেই আমি আমি কংগ্রেস থেকে এমএলএ হয়ে গেছি, তৃণমূল থেকে এমপি হয়ে গেছি, বিজেপি থেকে এমপি হয়ে গেছি। কেউ কিচ্ছু করে নিতে পারবে না। সব সময় তুমি একটা পাতি মাস্টার, তুমি কি করে নিতে পারবে? তোমার বাবা রিটায়ার পারছেন, তোমার বাবার কি ক্ষমতা আছে, তোমার মায়ের কি ক্ষমতা? এই বলে আমাকে আমার এমনকি আমার ছোট বোনকে পর্যন্ত ছাড়েনি, তাকেও পর্যন্ত এই তোদের বিরুদ্ধে তদন্ত করাবো, তোদের বিরুদ্ধে খানা তল্লাশি করাবো, তোদের বাড়ি তল্লাশি করবো। আমার বাবা একটা রিটায়ার পারছেন মানুষ, আমাদের একটা দোতলা বাড়ি আছে বাঁকুড়া জেলায়। আপনাদের সবাইকে, বিষ্ণুপুর লোকসভার বাংলার সমস্ত মানুষকে আহ্বান রইল আমার বাড়ি এসে দেখে যাওয়ার জন্য। সেখানে তদন্ত করানোর কি আছে? আমার যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার সব জায়গা আপনারা তদন্ত করুন, আমার কোনো আসে যায় না। আমি আজকে যে প্রাণে বেঁচে আছি এটাই আমার কাছে আশ্চর্য সবচেয়ে। এই যে এই যে আশঙ্কা করছেন কেন, আশঙ্কা করছেন কেন? যেদিনকে আপনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন আমার মনে আছে, সেদিনকে সৌমিত্র খাঁ প্রেস কনফারেন্স করে আপনাকে ঘরের লক্ষ্মী বলেছিল, তাহলে আপনি আশঙ্কা করছেন কেন? আপনি তো ঘরের লক্ষ্মী। সেটাই তো, ওনার মুখোশ আমি কেন, আপনি বললেন না যে ওনার মুখ আর মুখোশের তফাৎটা, উনি ঘরের লক্ষ্মী বলছেন আমাকে, গলার মানিক বলছেন আমাকে, আবার আমার বিরুদ্ধে একগুচ্ছ মিথ্যে অভিযোগ তুলছেন যে আমি ওনার পরিবারের ওপর অত্যাচার করতাম। উনি একটা জিনিস ভাবুন, একটা সাংসদের পরিবারের ওপর আমি একটা সাধারণ নারী আমি অত্যাচার করতে পারি? আপনাদের এটা সাধারণ ভাবুন, এটা সাধারণ কথা বলুন যে একজন সিটিং এমপি তিনি বারবার সমস্ত দল, যার কোনো দলই বাকি নেই পশ্চিমবঙ্গে, মনে হয় এখন একমাত্র খালি কমিউনিস্ট পার্টিটা ওনার জন্য বাকি আছে। আমি জানি না উনি সেখানেও আগামী দিন লিড পেতে রেখেছেন কিনা, কিন্তু আজকে ভাবুন আমি তার পরিবারের উপর আমি আক্রমণ করতে পারি, যেখানে তার মা সব সময়, তার দিদি জামাইবাবু সব সময় আমাদের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতেন, এবং এখনো জানেন না দুর্গাপুরে সৌমিত্র খাঁয়ের যে দোতলা বাড়িটি উনি কিনেছেন সেখানে সিটি সেন্টারে, সেটাও ওনার দিদির বাড়ির পাশে, ওনার দিদি থাকেন সিটি সেন্টারে, সেখানে তার বাড়ির পাশে। মানে ওনারা সব সময় ওনারা আমাদের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতেন, আর সব সময় পণের চাহিদা। তার মা বলতেন বাপের বাড়ি থেকে গয়না নিয়ে আয়, তার বাবা বলতেন এই 70-75 বছরের মানুষগুলোর আজও এত টাকার লালসা কেন, আমরা তো টাকা নিয়ে কেউ যাব না, এই পৃথিবীতে তো সব রেখে যেতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজকে বিজেপি এমন একজনকে যুব মোর্চার প্রেসিডেন্ট করেছিল, বা আমি অপরাধী বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী যে আমি এমন একজনকে জেতানোর জন্য রক্ত দিয়েছিলাম, একটা নিঃস্বার্থ স্ত্রী হিসাবে তাকে বাঁচানোর জন্য। এবং যে 6টা বিধানসভায় আমি ঘুরেছি, সেই 6টা বিধানসভা হলো বিষ্ণুপুর, ইন্দাস, কতুলপুর, বড়জোড়া, সোনামুখী এবং ওন্দা। আমি আমি আপনাকে একটা প্রশ্ন করছি, না না
সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডল আপনাকে একটা প্রশ্ন করছি। আমরা দেখেছিলাম 2019 লোকসভা নির্বাচনের সময় সৌমিত্র খা যখন দলবদল করে বিজেপির টিকিটে দাঁড়ালেন বিষ্ণুপুর থেকে, তখন সৌমিত্র খার একটা মামলা চলাকালীন তিনি তার জেলায় ঢুকতে পারছিলেন, তিনি জেলায় ঢুকতে পারছিলেন না। আপনি বিজেপির হয়ে লিড করেছিলেন সৌমিত্র খানের জেতার পিছনে আপনার অবদান, রেজাল্ট বেরোনোর পরেও তিনি ঢুকতে পারেননি, পুরো কৃতিত্বটা আপনার উপর দিয়েছিলেন সৌমিত্র খা, কি বলবেন? সেটা ওনার অভিনয় ছিল, সেটা মানুষের কাছে উনি আমার প্রতি যে এতটা নির্যাতন করতেন, এবং জানেন না যখনই ওনাদের যেদিন মাননীয় ওনাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনাদের দলনেতা 11 ডিসেম্বর 2019 আমি ডেট দেখে দেখে বলছি, যাতে আপনাদের মনে না হয় সৌমিত্র খানের মতন আমি অভিনয় করতে শিখিনি, আমি সৌমিত্র খানের মতন অভিনেতা নই যে একাধারে আমাকে বলে আমি গলার মানিক, আমি ঘরের লোককে আর সেই ঘরের লোকের উপর নির্যাতন করে, মানসিক নির্যাতন করে তার পরিবার রোজ দিন ফোনের জন্য চাপ দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করে, আমি সেই অভিনয় শিখিনি। আমি একটা সেই দিন যেদিন 2019 11 ডিসেম্বর দিল্লিতে পার্লামেন্টের চেম্বারে মাননীয় মহাপ্রধানমন্ত্রী যখন আমার প্রশংসা করলেন যে ইনোনে সৌমিত্র খান আপকো জিতায়া, ইয়ে আসলি এমপি হ্যাঁ, অমিত শাহজি ওনার দলের লোক উনি বলতেন, এবং সবাই আজকে বিষ্ণুপুর লোকসভা বাংলার মানুষ সবাই আমার রক্তক্ষয়ী সংগ্রামকে অভিনন্দন জানিয়েছিলেন। আমি মনে করি এই লড়াইয়ের বা এই জয়ের কান্ডারি আমি একা নই, বিষ্ণুপুর লোকসভার মানুষ, বাংলার আপামর মানুষ তারা সাপোর্ট করেছিলেন, এবং আমি বলতে চাই সেদিন আমার উপর পর্যন্ত অকথ্য নির্যাতন হয়েছিল, আমার উপর মানসিক টর্চার করা হয়েছিল, ওনার মনে হয়েছিল যে আমার নাম হয়তো ওনার থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং সেই আতঙ্কে উনি আমার উপর নির্যাতনের মাত্রাটা আরো বাড়িয়ে তোলেন। এবং সবচেয়ে বড় কথা, ওনার পরিবারে কিছু ঘৃণ্য ব্যাপার আমি জেনে যাওয়ার পর ওনার দিদির তরফ থেকে অত্যাচারটা আরো বাড়ে। আপনি 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 আমাকে একটা কথা বলুন, আপনি বারবার দাবি করছেন যে সৌমিত্র খা যখন ডিভোর্স মামলা ফাইল করে বিষ্ণুপুরের একটি লোয়ার কোর্টে, বাঁকুড়া কোর্টে, যেটা ওনার গ্রিপে মানে ওনার এরিয়াতে, সেই সময় আপনি কোর্টে যখন মুখ করতে যাচ্ছিলেন আপনার উপর নাকি আক্রমণ করা হয়েছিল, দুষ্কৃতি হামলা হয়েছিল, এটা এটা আপনি বারবার বলছেন, কি বিষয়টা একটু আরেকবার খুলে বলুন। আজকে ভাবুন যদি আমার প্রতি আক্রমণ না হতো বা আমি যদি প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত না হতাম, তাহলে আজকে বাঁকুড়া থেকে প্রায় 200 কিলোমিটারেরও বেশি দূরে আজকে মহামান্য উচ্চ আদালতে হয়তো আপনার কাছে আজকে আমাকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হতো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে আমি তো সংসার করতে চেয়েছিলাম, আমি সংসার করতে চেয়েছিলাম, এবং বিশ্বাস করুন আমার কোনোদিনও এই আশা অভিলাষা ছিল না যে আমি সৌমিত্র খানের ওপরে কোনোদিন কোনো অন্যায় করতে পারি, কিন্তু তিনি যে অন্যায়, তিনি তার মুখোশ ধরে তিনি যে অন্যায় করেছেন, এবং আজও শুধু আমার সাথে নয় বিষ্ণুপুর লোকসভার প্রতিটা মানুষের সাথে আমি প্রার্থনা করছি বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে এইরকম একটা মুখোশধারী শয়তানকে, হ্যাঁ এইরকম যে স্ত্রীর উপর রোজ নির্যাতন করে তাকে বিষ্ণুপুর লোকসভা কেন, তাকে বাংলার মাটি চাড়া করুন, তাকে বিষ্ণুপুর লোকসভায় ঢুকতে দেবেন না, তাকে বাংলার মাটি ঢুকতে দেবেন না। আমি অনুরোধ করছি, আমি একটা নারী হিসাবে বিষ্ণুপুর লোকসভার বাংলার প্রতিটা নারীর কাছে আমার জন্য সুবিচার চাইছি। আমি যখন বাঁকুড়া কোর্টে যাচ্ছিলাম, বেলাতোড়ের ওখানে একটা ফাঁকা জঙ্গল আছে, আপনারা কলকাতার সাংবাদিকরা যদি আপনাদের জেলার সাংবাদিকের কাছে জানতে পারেন নিশ্চয়ই জানতে পারবেন, আমি এক বর্ণ মিথ্যে বলিনি, আপনাদের এটা মনে হতে পারে যে আমি এতদিন কেন চুপ ছিলাম, তার কারণ হচ্ছে আমি প্রাণ ভয়ে ভীত ছিলাম, আমার ওনার মতো অগাধ টাকার জন্য নেই, আমার ওনার মতো লুকিয়ে থাকার জন্য কলকাতা দিল্লি দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর দুল্লপুরে একাধিক সম্পত্তি নেই যে বাঁকুড়া থেকে পালিয়ে উনি দিল্লির ওনার একাধিক যে ঘর আছে সেখানে উনি লুকিয়ে থাকতে পারবেন, আবার দিল্লি থেকে পালিয়ে এসে উনি কলকাতার একাধিক রাজারহাটে নিউ টাউনে ওনার ফ্ল্যাট কেনা আছে সেখানে থাকতে পারবেন, উনি দুর্গাপুরে ওনার দোতলা বাড়ি কেনা, ওনার একাধিক এবং বেনামে সব কিছু কেনা আছে, ওনার একাধিক বিলাসবহুল গাড়ি। আমি একটা কথা আপনাদের কাছে বলতে পারি, 5 বছর আগে যার কিচ্ছু ছিল না, আমি 13 বছর স্কুল মাস্টার, আমি 13 বছর আজকে এক ছটাক জমি কিনতে পারিনি, এক ছটাক একটা থাকার আমার ঘর নেই, আমি আজকেও কলকাতায় শিক্ষকতা করি একটা ভাড়া ঘরে থেকে,
সেখানে আমি সেখানে আপনাদেরকে ডেকে সাক্ষাৎকার দিতে পারতাম, কিন্তু সেটা শোভনীয় নয়, কারণ সেটা অন্যের বাড়ি। তাই আজকে আপনাদের কাছে মাননীয় উচ্চ আদালতের দরজায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে সাক্ষাৎকার দিচ্ছি। তখন আমাকে সেই বাঁকুড়া কোর্ট যাবার সময়, এবং শুনে রাখুন আপনাদেরকে, আমি আইনের ভাষা বুঝি না, কিন্তু তাও আপনাদেরকে জানানো দরকার, বাঁকুড়া কোর্ট থেকে উনি যখন 2022-এর 10ই জানুয়ারি, এবং ওনার সবসময় উনি এমপি এইটার জন্য আমাকে তটস্থ করে রাখতেন, আমি জানতে চাই যে তিনি তো একজন জনপ্রতিনিধি, তিনি তো বিষ্ণুপুরের 16 লক্ষ মানুষের তার ভার আছে, তিনি যদি তার স্ত্রীর উপর এত অমানুষিক নির্যাতন করেন, রোজ তি ড্রিঙ্ক করেন, রোজ ইচ অ্যান্ড এভরি ডে তার নেশা ছাড়া চলে না, আর নেশা করা মানে আমার গা হাত পা কাঁপতো, তার মানে আমার উপর মানে অমানুষিক নির্যাতন হওয়ার ব্যাপার থাকতো। আমি সব প্রাণ ভয়ে, আমার বয়স্ক বাবা মা এবং আমার ছোট্ট বোন, তার এই রিসেন্ট বিয়ে হয়েছে, আমি আতঙ্কে ছিলাম যে আমার বোনের বিয়ে ভাঞ্চাল করে দিতে পারে, কারণ আমার বোনের শ্বশুরবাড়ি ওনারই লোকসভার আন্ডারে পড়ে। উনি হুমকি দিতেন যে আমার বিরুদ্ধে মুখ করলে আমি বোনের বিয়ে পর্যন্ত হতে দেব না, এবং বিশ্বাস করবেন না, আমরা আমার পরিবার সব রকম চেষ্টা করেছিল, আমরা চেষ্টা করেছিলাম, আমরা একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমরা সংসার ভাঙতে জানি না, আমার পরিবারে আজকে আমার পুরো 14 গোষ্ঠীতে আজ পর্যন্ত কোনোদিনও কেউ ডিভোর্সের জন্য কোর্ট করে দাঁড়ায়নি, বাট আমাকে দাঁড়াতে। আমি একটা প্রশ্ন করছি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট আপনি করেছেন, সেখানে আপনি নাম নেননি, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সংশ্লিষ্ট মহল বলছে আপনি সৌমিত্র নামের খানেই বলে নামের বিরুদ্ধেই করেছেন, এবং তার চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তার চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আমি বাংলার জনগণের কাছে জানতে চাই যে একটা নারী যখন নির্যাতিত হয়ে তারই করা, সৌমিত্র খানের নিজের রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থ রাজনৈতিক এবং চরিত্রিক লালসা মেটানোর জন্য সে যখন নিজের স্ত্রী যার রক্তের বিনিময়ে, আমার রক্তের বিনিময়ে, আপনারা জানেন না সেই সময় 2019 ফেনি হয়েছে ছিল, আপনারা সবাই জানেন, সেই ফেনীর দিন আমার গায়ে জ্বর ছিল, 103 ডিগ্রি জ্বর ছিল, আমি তাহা সত্ত্বেও প্রচার বন্ধ করিনি, আমার মনে হয়েছিল আমি 50টা মানুষের কাছে দাঁড়াতে পারলে 30 জন অন্তত ভোট দেবে, এবং সবচেয়ে বৈষ্ণবপুর লোকসভার কোনায় কোনায় আমি মানুষকে চিনি, প্রত্যেকটা অঞ্চল আমি চিনি, মানুষকে ভালোবেসে আপন করেছিলাম, তারাও আমাকে আপন করেছিল, এবং আমার গায়ে জ্বর ছিল, আপনারা জানেন না আমার সানস্ট্রোক হয়ে গেছিলো একদিন পাত্র সাহের বালসিতে যেয়ে, তার জন্য আমার বয়সটা কম হওয়ার জন্য আমি মারা যাইনি, এবং সেই করেও আমি তাকে জিতিয়েছিলাম, আমি জিতিয়েছিলাম এই দিনটা দেখার জন্য যে আমাকে নির্যাতন করে, তাকে নির্যাতন করে আমাকে আজকে এই জায়গায় আনার জন্য, এবং বাঁকুড়া কোর্টে যাবার পথে আমাকে সৌমিত্র খানের নাম করে দুষ্কৃতীরা আমাকে প্রাণে মেরে দেবে, আগে তো প্রাণে বাঁচ, তারপরে তো কেস লড়বি, মেরে হাত পা ভেঙে দেবো তোর আর তোর আইনজীবী, এবং মুখ ভেঙে দেবো আমি আর আমার আইনজীবী, ভয়ে কাঁপতে কাঁপতে আমরা ফিরে আসি, আমরা বুঝতে পারি বাঁকুড়া কোর্টে যাওয়া সম্ভব। আজকে হাইকোর্টের সাবমিশনটা কি ছিল, যেটা রায় আপনি পেয়েছেন, আপনি বলুন তো ছোট করে, আপনার সাবমিশন কি ছিল যা রায় আপনি পেয়েছেন বলছেন? 2022-এর 10ই জানুয়ারি সৌমিত্র খা বিষ্ণুপুরের সাংসদ, যিনি আমার স্বামী, যাকে জেতানোর জন্য আজকে আমাকে নির্যাতিত হয়ে, এবং বিজেপি যাকে যুব মোর্চার প্রেসিডেন্ট করেছিল, এমন একজনকে যে রোজ নেশা করে তার স্ত্রীর ওপর নির্যাতন করত, আমি চুপ ছিলাম প্রাণের ভয়ে, আজকে আমি বুঝতে পারছি না আমার হাসা উচিত না কাঁদা উচিত না কি করা উচিত, এবং তিনি 10ই জানুয়ারি যখন কোর্ট কেসটা ফাইল করলেন বাঁকুড়া কোর্ট, উনি জানেন যে উনি বাঁকুড়ার একজন প্রভাবশালী সাংসদ, ওনার অগাধ সব কিছু আছে, সেই রায় আমার কাছে এসে সমনটা পৌঁছায় 22-এ জানুয়ারি। কিসের মামলা ছিল, ডিভোর্সের মামলা? হ্যাঁ, ডিভোর্সের মামলা, এবং সেটাতে আমি খাম খুলে দেখি, সেদিন দিনটা ছিল শনিবার, অর্থাৎ ছুটি ছিল, এবং খুলে দেখি 28শে মার্চ 2022 আমাকে বাঁকুড়া কোর্টে হাজিরা দিতে হবে। আমি সেই বুঝে প্রস্তুত নিয়ে, আমি আমার আইনজীবী স্বদেশকে নিয়ে আমি বাঁকুড়া কোর্টের উদ্দেশ্যে একদিন রওনা দিই, আর সেখানে ওই জঙ্গলে, আমি জানি না সে সময় শীতকাল ছিল, জানুয়ারি মাস, মুখ চোখ ঢাকা, মাস্ক এবং মাফলার, চোখে চশমা, কিছু জন মানে অল্প বয়সী ছেলে, তার মধ্যে 2-1 জন একটু মাঝ বয়সী ছিল, 5-6 জন মিলে ঘিরে ধরে আমাকে অশ্রাব্য গালিগালাজ এবং চিৎকার করে বলতে থাকে যে আগে তো প্রাণে বাঁচ, সৌমিত্র খানের বিরুদ্ধে কেস লড়তে এসেছিস, তুই একটা মাস্টার, আর ওর সব দল করা আছে, সব দলে ওর লোক আছে, আগে তো নিজে মুখ চোখ ভেঙে দেবো, মেরে মুখ ভেঙে দেবো, হাত পা ভেঙে দেবো, তারপর তো কেস লড়বি, এভাবে যখন আমাকে প্রাণ ভয়ে, আমি শঙ্কিত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে আমি আমার আইনজীবীকে জানাই, এবং এর মধ্যে ইতিমধ্যে হঠাৎ করে আবার 8ই মার্চ, যে সময় আমি কলকাতায় কর্মসূত্রে, বাড়িতে কেউ নেই,
সে সময় আমার মাকে একজন মুখ চোখ পুরো ঢাকা অবস্থায় সে এসে একজন একটা সমন ধরি দিয়ে যায়। সেই সমনে কোনো খাম ছিল না এবং সেখানে কোনো ডেট ছিল না, এসে ধরি দিয়ে চলে যায়। আমার মা বুঝতে পারে না, আইনের ভাষায় সাধারণ গৃহবধূ কি করে বুঝবে। আমার মা কোনোদিন ওনার মায়ের মতন পণের জন্য কোনোদিন নির্যাতন করতে আমার মামা আমার মামা মামিদেরকেও দেখিনি কোনোদিন। আমরা সেই রকম পরিবার। আমি একটা জিনিস বুঝেছি জানেন তো, আমি দোষ কাউকে দিই না। পারিবারিক শিক্ষা একটা কথাই বলে না, রক্ত কোনোদিন মিথ্যে হয় না। যার মা তার দুই মেয়ে থাকা সত্ত্বেও, যার মা যার দিদি বোন একটা নারীর ওপর রোজ মনের জন্য নির্যাতন করত, সংসার ভাঙানোর খেলায় মেতেছে, সেই সৌমিত্র খানের কাছে আমি কি চরিত্র আশা করবো? এটা তো স্বাভাবিক যে বারবার বিভিন্ন দলকে আঘাত করেছে। আমি এখনো চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, উনি এখনো যে দলে আছেন সেই দলেও উনি পেছন থেকে কবর খুঁড়ছেন, সেই দলেও পেছন থেকে কবর করছেন। এবং আমি তো মনে করি আমার দল তৃণমূল কংগ্রেস বেঁচে গেছিল যেদিন উনি দল ছেড়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমি একটা কথা আপনাকে মনে করি যে আমি তখন এসে আমার আইনজীবীকে জানাই যে এটা কেন দুটো সমন একই ডেটে। আমি তো বুঝতে পারি না, আমি আইনজ্ঞ নই। তখন আমার আইনজীবী বুঝতে পারে যে ব্যাপারটার মধ্যে কিছু গোলযোগ আছে। এবং আমরা মহামান্য উচ্চ আদালতে আমরা তখন অ্যাপিল করি। মহামান্য উচ্চ আদালতে অ্যাপিল করার পর ভুটিয়ার বেঞ্চ থেকে ব্যাপারটা বোঝে যে এটা ঠিক সমীচীন নয়, এবং আমার কর্মসূত্রে কলকাতায় থাকা দীর্ঘ 400 কিলোমিটার যাতায়াত করা সম্ভব নয় রোজ দিন, এবং প্রাণ ভয়ে সন্ত্রস্ত হয়ে বাঁকুড়ায় পক্ষে আমার পক্ষে যে যে নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব ছিল না। তাই জন্য মহামান্য উচ্চ আদালত আমার এই আপিল শুনে, হিয়ারিং শুনে তারা শিয়ালদা করে ট্রান্সফার করেছে আমার এই কেসটা। এবং আগামী দিন আমি জানি না, উনি হয়তো এটাকে চ্যালেঞ্জ করে, কারণ ওনার অগাধ টাকার জোর, ওনার পাওয়ারের জোর আছে। উনি সবসময় এমপি এমপি, আমি সব দল করেছি, আমি আবার কালকে অন্য কোনো দলে যেতে পারি, উনি এইরকম সবসময় হুমকি দিতেন। ওনার সবসময় অগাধ লোভ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, উনি মুখ্যমন্ত্রী হবেন, উনি প্রধানমন্ত্রী হবেন, ওনার সবসময় এই বলে 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 বলে। আর উনি যখন নেশা করতেন, উনি রাত্রেবেলা এবার প্রতিদিন উনি নেশা করতেন, এবং এখন আপনারা যদি খোঁজ নেন ওনাকে বিষ্ণুপুর লোকসভায় বা বাংলাতে কোনো কিছুতে ওনাকে পাওয়া যায় না, ঘুরতেও পাওয়া যায় না, বিষ্ণুপুর লোকসভার মানুষ ওনাকে বিপদে পায় না। এবং উনি নেশা করে উনি তখন অন্য ফুর্তিতে মজে থাকেন। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমি একটাই কথা বলতে চাই, তাহলে ভাবুন যে আমি কতটা নির্যাতনের শিকার হয়ে পর আজকে আপনাদের কাছে এসেছি। এখন কোন কোর্টে, কোন কোর্টে হবে, আদালত কি বলল? শিয়ালদা কোর্টে ট্রান্সফার করা হয়েছে। এবং এরপরে হয়তো উনি চ্যালেঞ্জ জানিয়ে, ওনার যেহেতু টাকার জোর আছে প্রভাবে, আমি একটা সাধারণ স্কুল মাস্টার, আমার তো সেই রকম পয়সার জন্যই, উনি হয়তো উচ্চ আদালত যেতে পারেন, সুপ্রিম কোর্ট যেতে পারেন, উনি আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়। যে মেয়েটা সংসার করতে চেয়েছিল, যে মেয়েটা স্বামীকে বাঁচানোর জন্য 2019 সালে জীবনটাকে মৃত্যুর সামনে দাঁড় করে দিয়েছিল, যার পায়ে সেপটিক হয়ে গেছিল বিষ্ণুপুরের 45 ডিগ্রি গরমে পিছে ঘুরতে ঘুরতে সৌমিত্র খাকে জেতানোর জন্য, আমার মানুষ ওখানকার মানুষ জানে, আমার সঙ্গে দেখে তাদেরও চোখে জল আসতো। এবং আমি জানি আজকে দলমত নির্বিশেষে এটা একটা নারীর লড়াই, এখানে দলমত নির্বিশেষে আমার পাশে থাকুন, একটাই নির্যাতিতা নারীকে সুবিচার পাই দিন। এবং সৌমিত্র খানদের মতন মুখোশধারী চরিত্রহীনদের মুখোশটা খুলে দেওয়ার জন্য, বা ওনার মতন আরও যারা আছে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই লড়াই আপনারা পাশে থাকুন, আমি এটুকুই বলবো। আমি একদম শেষ প্রশ্ন করব, আরো অনেকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আজও কিন্তু আমি এখনো স্মৃতিতে সিঁদুর বহন করছি এবং হাতে পলা এবং আছে আমার। আপনারা বুঝতে পাচ্ছেন যে সংসার ভাঙার খেলা সুজাতা জানে না, সংসার ভাঙার খেলা সৌমিত্র খান এবং সৌমিত্র খানের মতন পরিবারের যারা মানুষ, যারা পণের জন্য বধু নির্যাতন করে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ঘর থেকে বার করে দেয়, এটা তাদের লড়াই, এটা আমার লড়াই। একদম শেষ একটি প্রশ্ন করে বোঝা গেছে বিষয়টা। সৌমিত্র খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুজাতা মণ্ডল, এখনো যিনি খাতায় কলমে সৌমিত্র খান স্ত্রী, যেহেতু ডিভোর্সের মামলাটা এখনো চলছে, ডিভোর্স হয়নি, এবং এখনো তিনি বলছেন শাখা পলা পড়ে আছেন, যেটা রীতি রেওয়াজ অনুসারে ধর্মীয়। একদম শেষ প্রশ্ন করব, আপনি সোশ্যাল মিডিয়া বারবার বলেছেন, আজকে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, আপনি দিল্লির কোনো গেস্ট হাউসের কোনো কথা বলেছেন, বিধবা তত্ত্ব তুলেছেন, দুর্গাপুর তত্ত্ব তুলেছেন, এই বিষয়গুলো কি একটু একদম সংক্ষেপে বলবেন, তারপর আমি শেষ করব। দেখুন, আমি সব ক্রমশ প্রকাশ্য আর সব নির্যাতনের কাহিনী যদি আমি আপনাদের সামনে বলি, আপনারা আগামী দিন তো সব জানতে পারবেন, সব দিনের আলোর মতন পরিষ্কার। শুনুন, 7 দিনের চোর একদিন ধরা পড়েই, এবং আমাকে দীর্ঘদিন উনি বিভিন্ন রকম অবৈধ কারবার করে উনি পার পেয়ে যেতেন, আমাকে প্রাণের ভয় দেখিয়ে, আমাকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে, আমার পরিবারকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে। আমার পরিবার খুব সাধারণ পরিবার। আপনি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন, আপনি প্রমাণ করতে পারবেন তো? আপনারা যদি 30 দিন ওনাকে ঠিক মতন ফলো করেন,
ওনার দিল্লি, ওনার কলকাতা, ওনার দুর্গাপুর, ওনার বাঁকুড়া, ওনার বিষ্ণুপুর, ওনার দুল্লপুর, ওনাকে এবার ওনার পরিবারকে যদি একদম পিন পয়েন্ট ফলো করেন যে ওনার এত কিছু আসছে কোথার থেকে, ওনার এত এই পাঁচ বছর আগে যার কিচ্ছু ছিল না, নাথিং, ওনার বাবার কোনো রোজগার নেই, ওনার মায়ের কোনো রোজগার নেই, ওনার কি করে ওনার এই এত ফুলে ফেপে ওটা একত অগাধ সম্পত্তি, একাধিক বাড়ি গাড়ি বেনামে, আমি সবার সব নাম জানি, আমি সব তথ্য জানি, কিন্তু ক্রমশ প্রকাশ্য আমি আজ সব বলবো না। একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডলের সাথে। তিনি কিন্তু পরিষ্কার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ অর্থাৎ তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং চরিত্র লম্পট এমনও বিস্ফোরক অভিযোগ তুললেন এবং সুজাতা মণ্ডল বলেন ক্রমশ প্রকাশ্য তার উপর পণের পণ নিয়ে অত্যাচার হতো। সুজাতা মণ্ডল আরও বিস্ফোরক অভিযোগ তুলেন যে পাঁচ বছরে একজন সাংসদ কী করে এত সম্পত্তি করতে পারে, তার একাধিক বাড়ি, তিনি ডেলি নেশা করেন, তিনি লম্পট, অর্থাৎ ভয়ঙ্কর অভিযোগ তুললেন। আমরা প্রশ্ন করেছিলাম সুজাতা মণ্ডলকে, আপনি যে অভিযোগ তুললেন এই অভিযোগ আপনি প্রমাণ করতে পারবেন? সুজাতা মণ্ডল বললেন ক্রমশ প্রকাশ্য, এবং তার যে মামলাটি বাঁকুড়া কোর্টে নিম্ন আদালতে ফাইল হয়েছিল, সৌমিত্র খান নিজেই ফাইল করেছিলেন সেই মামলাটি, তিনি সেখানে যাওয়ার পথে তার উপর আক্রমণ হয়েছে বলে এবং সৌমিত্র খানের লোক আক্রমণ করিয়েছে বলে অভিযোগ তুললেন এবং তার জন্য তিনি মহামান্য উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন মামলাটি যাতে অন্যত্র সরিয়ে আনা হয়, কারণ সৌমিত্র খাঁ হল বিষ্ণুপুর বাঁকুড়া এলাকার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তার ক্ষতি হতে পারে, সুজাতা মণ্ডলের তার প্রাণ সংশয় হতে পারে, এমনই সব অভিযোগ তুলে তিনি আবেদন করেছিলেন এবং কলকাতার মহামান্য আদালত সুজাতা মণ্ডলের কথা অনুসারে সেই মামলা কিন্তু শিয়ালদা কোর্টে ট্রান্সফার করেছে। এই খবরেই আমরা থাকবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।